এই কালো জলে পারো পুরো ডুবে যাবে, ওর শরীরের একটা কণাও বাঁচবে না আমার নাগমণি ছাড়া। কেন করলি, কেন করলি এরকম? তুই নিজের হাতে তো স্ত্রী, তোর ভালোবাসা, আমার আদরের পারকে মেরে ফেললি। এরকম কেন করলে তুমি? আজকে থেকে নাগমণির শক্তি আমার, এখন থেকে এটা আমার মাথার মুকুট হবে। আচ্ছা, তুমি কি মনে করো থাম্মি, এই শঙ্কর তার পারকে সত্যি সত্যিই মারতে পারে? মানে মানে আমার পারক বেঁচে আছে? মা, পারো কি করে বেঁচে থাকতে পারে? ছুরির গায়ে রক্ত লেগেছিল আর ওর হাতে পারোর, আরে কি করে বিশ্বাস করবো আমি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না, এখন আমাদের ওই ডাইনিকে ধরতে হবে, তাকে সাজা দিতে হবে, আর এইবার চিরকালের জন্য। ওর অর্ধেক শক্তি ওর চুলের মধ্যে আছে, আমাদের সবার আগে সেটা কাটতে হবে। নাগমণি ভেঙে যেতে পারে কিভাবে? আমার নাগমণি! তার মানে পারো? আমার নাগমণি কোথায় গেল? কোথায় গেল এটা? Yeah.
আমাকে খুঁজছিস? ভালোবাসি আমি তোমাকে, এই জন্মে হয়তো মারা গেলাম, কিন্তু পরের জন্মে প্রমাণ করব আমার ভালোবাসা, প্রমাণ করব আমি। এটা আমি কি দেখতে পাচ্ছি? এর অর্থ হল আমি নাগ আর পারো আমার নাগিন। আমাদের গল্প এখানেই শেষ হতে পারে না, এই কাহিনী শেষ করতে হবে, কারণ তোমাকে ছাড়া আমার কোনো কাহিনী হতে পারে না। আমাদের আবার দেখা হবে সামনের জন্মে। পারো, পারো, পারো। আমি কি করে ফেললাম? পারো, আমাকে ক্ষমা করে দাও পারো, চোখ খোলো, চোখ খোলো পারো, চোখ খোলো। তুমি আমায় ছেড়ে যেতে পারবে না পারো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ পারো। জন্ম জন্মান্তরের ভালোবাসা আছে আমাদের, হ্যাঁ, এভাবে আমাকে ছেড়ে যেতে পারবে না তুমি পারো। আমার সব মনে পড়ে গেছে, আমার সব মনে পড়ে গেছে পারো। শঙ্কর, তোমার সব মনে পড়ে গেছে? হ্যাঁ পারো। এবার আমি শান্তিতে মরতে পারবো। না পারো, আমাদের পরের জন্মে দেখা হবে। না পারো, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না তোমার আমি পারো। কি করব পারো, পারো। হে মহেশ্বর, শঙ্কর পারো।